সোমবার গভীর রাতে বাগমা ব্লক কংগ্রেস অফিসটি আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলা হয়। মঙ্গলবার ভোর রাতে এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন, ছুটে আসে পুলিশ। সকাল থেকে বাগমা ব্লক কংগ্রেসের অফিস সহ বাগমা বাজারে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী। বিকেলে বাগমা ব্লক কংগ্রেস অফিস পরিদর্শনে আসেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস সাহা, প্রশান্ত সেন চৌধুরী, কংগ্রেসের আদিবাসী নেতা শব্দ কুমার জমাতিয়া সহ স্থানীয় নেতৃত্ব। পরে সাংবাদিকদের সামনে আশিস সাহা বলেন, স্বাধীনতা দিবসের দিন যেভাবে শাসক দলের নেতাকর্মীরা কংগ্রেস অফিসে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে তার নিন্দা জানান। সমস্ত ঘটনা রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিশের মহানির্দেশককে জানানো হবে, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। ভারতবর্ষে প্রধানমন্ত্রী থেকে শুরু করে শাসক দল যারা বলেন যে হর ঘর তিরঙ্গা, 13 তারিখ থেকে 15 তারিখ অবধি এই স্বাধীনতা দিবসকে সামনে রেখে তিরঙ্গার প্রতি যারা তাদের দলীয় তরফ থেকে সরকারের তরফ থেকে মর্যাদা প্রদান করতে চান, আজকে এই শাসক দলের ষড়যন্ত্রে স্বাধীনতা দিবসটাকে ম্লান করে দিয়েছে বাগমা বাজারে। আমাদের যে জাতীয় কংগ্রেসের এখানে বাগমা বিধানসভার ব্লক অফিস, এই অফিস প্রাঙ্গণে যারা প্রস্তুতি নিয়ে আজ সকালে এই স্বাধীনতা দিবস উদযাপনের জন্য পতাকা উত্তোলন করবে, সমস্ত সাজসজ্জা তারা এখানে তৈরি করে বাড়ি ফিরেছে রাত্রিবেলা, গভীর রাতে ষড়যন্ত্র করে একদল সমাজদ্রোহী বিজেপি ধনসরা তারা এই অফিসটাকে তছনছ করেছে, এই অফিসটাকে জ্বালিয়ে দিয়েছে, পতাকা উত্তোলনের কর্মসূচিটাকেও এই ধরনের জঘন্যতম ঘটনার মাধ্যমে বাধা সৃষ্টি করেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আজকেই খবর পেয়ে আগরতলা থেকে ছুটে এসেছি, আগামী দিন চলো। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।